তুমি তো পাড়ার একদম অন্য বন্ধু ব্যক্তি, জানা আছে, মাতব্বর তুমি শুধু মাতব্বর বললে হবে না, জ্ঞানে বুদ্ধিতে লুকে গুণে, শুধু
ওইখানেই শেষ হচ্ছে না, ওনাকে শুধু দাদা কেন? ঠাকুর তো বললাম, তোমার খবর নয় তোমার খবর এই আমি তো তুমি নাকি ভাড়া দেবে বলছো, দেখো এই সমস্ত এত মানে মানে খবর নেওয়া করো না। হ্যাঁ, তুমি এই বাড়িটা ভাড়া নিতে চাও সেটা সোজা করে বললেই তো হয়, তো ঘোরার চোখা যাচ্ছে কেন? কি বলতে চাই? আমাদের অভিভাবক, আমি ভাবলাম দাদা কি আর আমার থেকে ভাড়া ভাড়া চাইতে পারবে? আমি তো পাড়া চললে নেই, দর্শনকে পাড়া নিয়ে আসবো তোমার বাড়িতে, ভাবছিলাম বসে একটু ঝুমিয়ে গল্প হবে, চা খাওয়া হলো আমার বাড়িতে বসে, তার সঙ্গে একটু তাস দাবা, বুঝতেই পারছো তো? বটে, তুমিও থাকবে, আমিও থাকবো, তার সঙ্গে। হ্যাঁ, বলো কি তুমি? আরে জানোই তো দাদা দিনকাল কি হয়েছে আজকাল, ওই রকে বসে শান্তিতে যে আড্ডা মারবো, উপায় কোথায়? ওই পুলিশে এসে ওই আইনের নিয়ম কানুন থেকে একটু গুরুত্ব কিছু দিল। আচ্ছা, তাই ভাবছিলাম ঘরটা যখন রয়েছে আর পাড়ার লোকজন যখন এত রয়েছে, তাদের নিয়ে এসে সন্ধ্যাবেলা জমিয়ে, হ্যাঁ তাতে তুমি আমি আমরা সব গল্প করবো, আর তাস দাবা খেলবো। কি বললাম ঘরটাকে লাইব্রেরি করতে দাও, দিলে না এখন পাড়ার যত বখাটে লোকজনদের ডেকে এনে তাসের আড্ডা বসে বেরিয়ে ঘরে। মা ওরে আপনার পেয়েছ তাসের আড্ডা বসে বেরিয়ে যত সমস্ত ঘুরে বেরিয়ে ঠান্ডা। আমাকে বলো, আমি দাদাকে দেখাতে হবে না সেরকম। তখন আমি দেখবো কে তুমি কাঁদটা ছেলে যত আছে আমি বলে দেবো। তুই যদি আর কোনোদিন লাইব্রেরির কথা বলবি না তোর আমি কানটাকে উঠে দেবো বলে দিচ্ছি। আমার তারা কোনোদিন তুই লাইব্রেরির কথা আপনার এই ঘরটা খুবই ভালো কথা, শোনেন না, বসুন না আপনারা।